বহুমাস নেই আধিকারিক, কোন রকমে চলছে শিক্ষা দপ্তর, হেলদোল নেই কারো। আর কবে আধিকারিক আসে সেই অপেক্ষায় দিন গুনছেন শিক্ষক মহলের একটি বড় অংশ। জানা গেছে প্রায় কয়েক মাস আগে আরামবাগের এডিআই পদ থেকে বদলি হয়ে গেছেন চন্দ্রশেখর জাউলিয়া। তারপর থেকে এখনো স্থায়ীভাবে কাউকেই এই পদে আনা হয়নি। তবে 9ই সেপ্টেম্বর 2021 সালে দায়িত্বভার নেন সুনীতি সাঁপুই। কয়েক মাস দায়িত্ব সামলানোর পর তিনিও বদলি হয়ে গেছেন অন্যত্র। আর তারপর থেকেই কার্যত অভিভাবকহীন আরামবাগ মহকুমা শিক্ষা দপ্তর। শিক্ষা দপ্তরের মতো একটি গুরুত্বপূর্ণ দপ্তরে আধিকারিক না থাকায় সমস্যায় পড়তে হচ্ছে তা মানছেন শিক্ষকদের একটি বড় অংশ। দপ্তর সূত্রে জানা গেছে 8ই সেপ্টেম্বর তৎকালীন চন্দ্রশেখর জাউলিয়া বদলি হয়ে যান খড়গপুরে। পরের দিন সুনীতি সাঁপুই মাস তিনেক এডিআই এর দায়িত্ব সামলেছেন, পরে তিনি বদলি হয়ে গেছেন। আরামবাগ মহকুমা মোট 112টি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, 49টি মাধ্যমিক, 49টি জুনিয়র হাই স্কুল এবং 9টি মাদ্রাসা স্কুল রয়েছে। স্বাভাবিকভাবে 219টি স্কুল বর্তমানে এক প্রকার অভিভাবকহীন হয়েই রয়েছেন কয়েক মাস যাবৎ। আধিকারিক না থাকায় অনেক কাজ জমা রয়েছে। অফিসে দেখা গেল তুপাকৃতি হয়ে রয়েছে বিভিন্ন ফাইলও। তবে অস্থায়ীভাবে ডিআই প্রাইমারিকে আরামবাগ এডিআই আরামবাগের দায়িত্ব দেওয়া হলেও অচল অবস্থা কিছুতেই কাটছে না বলেই অভিযোগ। জরুরি কাজ মেটাতে চুঁচুড়ায় ছুটতে হচ্ছে শিক্ষক শিক্ষিকাদের, আর এটা যথেষ্ট সমস্যার বিষয় হয়ে দাঁড়িয়েছে বিদ্যালয়ের কাছে। কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ভাস্বতী বন্দ্যোপাধ্যায় বলছেন, এডিআই না থাকায় চরম সমস্যায় পড়তে হচ্ছে। বাড়িতে অভিভাবক না থাকলে যেমন সমস্যা হয়, ঠিক শিক্ষা ব্যবস্থা পরিচালনার ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে তারা একই সমস্যার সম্মুখীন। সুরাহার কোনো লক্ষণই নেই বলতে পারি। হ্যাঁ, তাহলে আমাদের মানে যেমন ধরুন আমি স্কুলের হেডমিস্ট্রেস, যদি স্কুলে কোনো সমস্যা হয় ছাত্রী শিক্ষক সবই আমাকে শুনতে হয়, তো এখানেও একজন এডিআই স্যার থাকলে আমাদের সুবিধা হয়, আর কোনো ব্যাপার নেই। আমরা তো করোনা পিরিয়ড থেকেই দেখছি নেই, উনি প্রথম দিকটা 20 সালের ছিলেন, তারপর থেকে আর আমরা ওনাকে পাইনি। উনি ট্রান্সফার হয়ে গেলেন, তারপরে যিনি এসেছিলেন উনি 3 মাসের জন্য একটা জায়গায় একজন, মানে এটা একটা টিম ওয়ার্ক, টিম লিডার যদি না থাকে যে সমস্যাটা হয় সেই সমস্যাই হচ্ছে। ডিস্ট্রিক্টের তো অনেকটা, আর এই আরামবাগটা বিশাল বড়, বিশাল স্কুল, সেক্ষেত্রে অনেক স্কুল এখানে, এখানে সবারই সমস্যা আছে এবং স্টুডেন্টও এখানে অনেক বেশি। হ্যাঁ, তো সেক্ষেত্রে স্টুডেন্ট বেশি, তাদের কাজও বেশি। যদি আমাদের একজন মানে যার কাছে আমরা আমাদের সমস্যাটা বলতে পারবো এরকম একজন কেউ থাকে খুব সুবিধা হয়, এটাই আমার বক্তব্য। অফিসিয়াল কাজের ক্ষেত্রে কী সমস্যা? অফিসিয়াল কাজে দেখুন, একজন লোক যদি এত স্কুলের কাজ করে, এটা তো সব অফিসেই সমস্যা, শুধু এই এরিয়ায় অফিস নয়, কারণ তার উপর তো একটা ওয়ার্কলোড পড়ে যাচ্ছে, তাই না? ধরুন এখানে 3000 স্কুলের কাজ যদি একজন করতে যায় তাহলে কী হবে, তার ওয়ার্কলোড পড়বে। তো এটা তো স্প্রেড করে দেওয়া উচিত, তার জন্য আরও স্টাফ দরকার, যেটা ভাগ হয়ে গেলে কাজের সুবিধা হয়, এটাই ব্যাপার। সে তো হবে, সে তো চুচুড়া তো মেন আমাদের, ওটাই তো ডিআই অফিস, এটা তো তার একটা ব্রাঞ্চ, তো যেতে তো হবে, ডিআই অফিসে যেতেই হয়। হ্যাঁ, এডিআই তো নেই, আমরা তো এডিআইকে কখনো পাচ্ছি না, তো আমাদের ডিআই অফিসে যেতেই হয়। একইভাবে হতাশ পুরসুরার দেউলপাড়া হাই স্কুলের শিক্ষক শিশির কুমার শাসমলক। তিনি বলছেন, এডিআই না থাকার ফলে চরম বিপাকে তারা। যে কাজ এক দুদিনের মধ্যে হয়ে যাওয়ার কথা তা মিটতে অনেকটাই সময় লাগছে, একই সাথে জরুরি কাজ মেটাতে চুচড়াতেও ছুটতে হচ্ছে তাদের। মাঝে মধ্যে এমন পরিস্থিতি হয় তাদের কাজ মেটাতে কাল ঘাম ছুটে যায় এডিআই না থাকায়। এখানে কাজ হয়ে যাচ্ছে সব, এবার সেই হচ্ছে যে ডিআই সই করানোর জন্য আমার ডিআই যেতে হচ্ছে, চুচুড়ো যেতে হচ্ছে, তারপরে দুদিন তিন দিন করে সব কাজ দেরি হয়ে যাচ্ছে। প্রতিদিন তো অফিস থেকে যাওয়া সম্ভব নয় যে চুচুড়ো যেয়ে সই করিও না, এই এই সব এই সমস্যাটা সবচেয়ে বেশি হচ্ছে আমাদের। কতদিন ধরে এই সমস্যা? এই সমস্যা প্রায় 5 মাস গেছে, তো এটা প্রায় 5 মাস হয়ে গেল, মাস পাঁচে হচ্ছে যে কোনো এডিআই নেই। জাউলিয়া সাহেব যাওয়ার পর থেকে কোনো এডিআই আসে, যাবো তারপর থেকে এই সমস্যাটা হচ্ছে। তাহলে আমরা এখানে কাজ দিয়ে যাচ্ছি, এনেদের কাজ সঙ্গে সঙ্গে হয়ে যাচ্ছে, কিন্তু সই করানোর জন্য সপ্তাহে একদিন যেতে হচ্ছে, রোজ যাওয়া, তো গাড়ি ভাড়া করে এতগুলো ফাইল বয়ে নিয়ে যাওয়া, সেই স্টাফও নেই, যার ফলে এই সমস্যাটা হচ্ছে আমাদের হয়েছে, যার ফলে আমাদের কাজ দেরি হচ্ছে। যত তাড়াতাড়ি কাজ এখানে হয় আমার সেই মতো মেমোগুলো আমরা ঠিক তত তাড়াতাড়ি পেতে পারি না, চুচুড়ো যেতে হচ্ছে, চুচুড়ো দিয়ে সই করে আনলে তারপরে আমার মেমো পাচ্ছি আমরা। আমার শিক্ষা দপ্তর বলতে চাই যে যত দ্রুত সম্ভব আমাদের হচ্ছে যে পূর্ণ সময়ের এডিআই দিতে হবে, সেগুলো দেখা হচ্ছে না, অভিযোগ জানাতে পারছি না। আরামবাগ মহকুমার শিক্ষা ব্যবস্থার অভিভাবক আনতে কতটা সদর্থক ভূমিকা পালন করে শিক্ষা দপ্তর? নিউজ আজ বাংলা, আরামবাগ। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন, কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত, নীল নির্জনে খুঁজে নিন নিজেকে, ক্ষণিকের জন্য হারিয়ে যান
সুনীল জলরাশিতে শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অন কল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।